নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকালকে স্বাগত জানিয়ে আজকে আট সাত দু হাজার একুশে পঞ্চায়েতে একটি পদে চাকরির সুযোগ রয়েছে একটি গ্রাম পঞ্চায়েতে ভিএলই পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে তো যারা আবেদন করতে চান অবশ্যই তাড়াতাড়ি আবেদন করুন কবে লাস্ট ডেট কী যোগ্যতা দরকার এবং এই পদে কোন পদে নিয়োগ হবে তো একটি গ্রাম পঞ্চায়েতে চাকরির সুযোগ আপনারা মিস করবেন না তো দেখে নেব চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকে আট সাত দু হাজার একুশে কী গুরুত্বপূর্ণ চাকরির খবর রয়েছে এবং এটা গ্রাম পঞ্চায়েতে একটা চাকরির সুযোগ রয়েছে আমরা নোটিফিকেশানটা দেখে নেবো কোন ডিস্ট্রিক্টের কোন ব্লকের কোন জেলা পঞ্চায়েতে সেটা দেখে নেবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারকেশ্বর ব্লকের আন্ডারে তালপুর গ্রাম পঞ্চায়েতে একটি ভিলেজ লেভেল এন্টারপ্রি নিয়োগ হবে ভিয়েলি নিয়োগ হবে সেই বিজ্ঞপ্তি জারি হয়েছে পাঁচ তারিখে জারি হয়েছে দুদিন আগে জারি হয়েছে তো এই পদে নিয়োগের জন্য আন্ডার এম জি এন আর এর আন্ডারে এই ব্লকের আন্ডারে এই তারকাশোর ব্লকের আন্ডারে নিয়োগ হবে এই পদে যারা আবেদন করতে চান অবশ্যই শিক্ষাগত যোগ্যতা যেটা দরকার সেটা হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে এবং হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে তারপর হচ্ছে সিলেকশান হচ্ছে কি মাধ্যমিককে স্ট্রিক্টলি মেরিট লিস্টেড মানে মেরিট অনুযায়ী নিয়োগ হবে টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকতে হবে সেই ছ মাসের কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স থাকতে হবে এবং আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং ক্যান্ডিডেটকে অবশ্যই লোকাল রেসিডেন্ট এবং হতে হবে এবং ইলেক্টর অফ তারকেশ্বর ব্লকে তারকেশ্বর ব্লকের মধ্যে মানে ভোটার হতে হবে এবং স্থানীয় বাসিন্দা হতে হবে অবশ্যই এবং ভিলেজ লেভেল এন্টারপ্রিনিয়র ভিএলই এই নিয়োগের রেমোরাটেশন যেটা দেওয়া হবে দশ হাজার টাকা দেওয়া হবে পার মান্থ এটা দেওয়া রয়েছে আর ডকুমেন্টস যেগুলো রাখবে সেটা হচ্ছে অ্যাপ্লাই যারা আবেদন করতে চান তো উনিশ সাত দু হাজার একুশের মধ্যে আবেদন করতে হবে অবশ্যই তো কী কী লাগবে অ্যাপ্লিকেশান ফর্ম ফরমেট আছে সেটা পূরণ করতে হবে এজ প্রু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং বিভিন্ন কোয়ালিফিকেশান সার্টিফিকেট এক্সপি মানে টেকনিক্যাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট ছ মাসের অন্তত এবং রেসিডেন্সিয়াল প্রুফ অর্থাৎ ভোটার কার্ড বা আধার কার্ড এটা দিতে হবে তো এই সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে ড্রপ বক্সে এইখানের যে ড্রপ বক্স এম জিআর এন আর ইজিএস সেল এই এই সেলে হচ্ছে জমা করতে হবে কটার মধ্যে না বা বাইপোস্টেও পাঠানো যাবে থ্রু উনিশ সাত দু হাজার একুশ তিনটের মধ্যে আবেদন করতে হবে তো ভেরিফিকেশান হবে চব্বিশ এবং ডকুমেন্টস ভেরিফিকেশান হবে চব্বিশ সাত দু হাজার একুশে এগারোটার সময় এবং ডক ক্যান্ডিডেট যদি ঠিক টাইমে অরিজিনাল বা ডকুমেন্টস যেগুলো দেয় যেগুলো যদি ফলস হয় যে বা তাহলে কিন্তু তারা বাতিল হবে সেরকমই রয়েছে টিএবিএল দেওয়া হবে না তো দেখে নেবো অ্যাপ্লিকেশান ফর্মেটায় এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মেট দেখতে পাচ্ছেন তাহলে তার কোশ্চার ব্লকে হচ্ছে যে এম জি এনআর ইজি এর ড্রপ বক্সে সেটা জমা করতে হবে ভিলেজ লেভেল নিয়োগ হবে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশান ফর্মেটটা পূরণ করতে হবে পূরণ করে আপনাদের কিন্তু উনিশ সাত দু হাজার একুশের মধ্যে আবেদন করতে হবে বিভিন্ন ডকুমেন্ট সহ তো দেখতে পাচ্ছেন তাহলে ভিলেজ লেভেল ইন্টারভিউ নিয়োগের এই বিজ্ঞপ্তিটা আমি শেয়ার করলাম তো ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন কমেন্ট দেবেন আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না তখন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ফিরাছি পরে ভিডিও নিয়ে